পণ্ডিতগণ, প্রথমে একটা কথা বলি, এই ধর্মঘট 12 ঘন্টার ধর্মঘট, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। আমাদের দেশের কিছু গণমাধ্যম দিল্লিতে যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ যে রিপোর্ট দিয়েছেন 11টা থেকে 3টে, এটা অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সিদ্ধান্ত করেছিলাম আগে যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধ পালিত হবে। পশ্চিমবঙ্গে 12 ঘন্টা বন্ধ মানে এইটাই ট্র্যাডিশন, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। আপনারা জানেন এই বন্ধ আমরা কেন করতে বাধ্য হলাম। 26 তারিখের পর থেকে দিল্লিতে লক্ষ লক্ষ মানুষ আজকে অবস্থান করছে। তারা কিভাবে দিল্লিতে ঢুকেছে আপনারা কেউ কেউ কোন মিডিয়া বা সংবাদ মাধ্যমে দেখেছেন। একদিকে জল কামান, টিয়ার গ্যাস, সরকার নিজে থেকেই রাস্তা কেটেছে যাতে করে কৃষকরা ঢুকতে না পারে। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে লক্ষ লক্ষ কৃষক আজকে দিল্লিতে সমাবেশ হয়েছে। দিল্লি চারপাশ অবরুদ্ধ, আজকে রাজস্থান থেকে আবার কয়েক লাখ মানুষ ঢুকছেন আজকে দিল্লিতে। আজকে রাজস্থানের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর কার্যত দিল্লি অবরুদ্ধ। কেন বন্ধুগণ? প্রচন্ড ঠান্ডায় তাদের বাড়ির সন্তানদের পর্যন্ত নিয়ে এসে সেখানেই তারা পড়াশোনা করছেন, তাদের বাচ্চারা আকাশের নিচে প্রচন্ড ঠান্ডায় আজকে তারা লড়াই করছেন, সংগ্রাম করছেন। কেন? কৃষি আইন বাতিল করতে হবে। এই কৃষি আইন আমাদের কাউকে ছেড়ে দেবে না, শুধু আমাদের দেশের কৃষক মরবে না, আমার দেশের কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং জেনে রেখেবেন, আপনি একজন ব্যবসাদার, আপনিও বাঁচতে পারবেন না, আপনার জীবনে বিপদ নেমে আসবে। আপনি তো বুঝতে পারছেন আজকে যদি নয়া কৃষি নীতি চালু হয় জিনিসপত্রের দাম কোন জায়গায় পৌঁছবে। আজকে আর কাউকে বলে বোঝাতে হবে না, যখন বাজারের থলিটা নিয়ে বাজারে যান, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, সরষের তেলের দাম কত, আজকে দেখে চোখ ছানা ভরা। দুদিন পর একেবারে আপনার যে জিনিসপত্রের দাম বাড়বে আপনারা ছুঁতে পারবেন না কোনো জিনিসে। বন্ধুগণ, রাস্তায় নেমেছি এই কারণে আমরা বলছি কর্পোরেটের হাতে জমি তুলে দেওয়া যাবে না, বাংলার কৃষি ব্যবস্থা, ভারতবর্ষের কৃষি ব্যবস্থা ধ্বংস করা যাবে না। অন্নদাতা পিতাকে রক্ষা করার জন্যই আন্দোলন গোটা দেশ জুড়ে চলছে। আমরা জানেন 400 মতো সংগঠন আজকে ঐক্যবদ্ধভাবে এই বন্ধ ডেকেছে। 400 মতো কৃষক সংগঠন এক হওয়া মানে এটা চারটিখানি কথা নয়, একসঙ্গে তারা বলেছে আজকে গোটা ভারতবর্ষে বন্ধ। ভারতবর্ষের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে আজকে কৃষকরা ডাকছে বন্ধ, কতখানি বাধ্য হলে আজকে কৃষক দিকে এই বন্ধ ডাকতে হয়। মোদিজি বারে বারে বোঝা বাচ্চস্ত করছেন এতে নাকি কৃষকের সুবিধা হবে, কিন্তু 400টা কৃষক সংগঠন তাদের লোকজন এত বোকা নয়, তাদের মাথায় বুদ্ধি নেই, এই ধরনের বিবেচনা করবেন না। বিপদ আসছে, ন্যূনতম ফসলের দাম আমাদের দেশের কৃষক পাচ্ছে না। মমতা ব্যানার্জি, আপনি আন্দোলনকে সমর্থন করেছেন, ভালো, আপনি আন্দোলনকে সমর্থন করেছেন, রাজ্যটার দিকে তাকান, পশ্চিমবঙ্গটার দিকে তাকান। আজকে কৃষক ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে 750 টাকা, কল্পনা করতে পারেন? কৃষকের চলতে পারে সংসার 750 টাকা ধান বিক্রি হচ্ছে। আপনারা ধান বিক্রি, ধানের দাম বেঁধেছেন কত? 1883 টাকা, 1883 টাকা ধানের দাম বেঁধেছেন। আর কৃষক পশ্চিম বাংলায় 750 টাকা বস্তায়, কুইন্টালে 1200 টাকায় ভোরদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সেই কারণে আমরা বলছি আপনাকে সব ঘরে ঘরে আপনাকে ধান কিনতে হবে। দুয়ারে দুয়ারে যান, কৃষকের কাছ থেকে ধান কিনুন, দুয়ারে দুয়ারে যাচ্ছি এই স্লোগান দিলে চলবে না, সব দুয়ারে যেতে হবে, ধান কিনতে হবে, কৃষককে রক্ষা করতে হবে। যে দামে কৃষক ধান বিক্রি করছে এতে কৃষক বাঁচতে পারবে না। বন্ধুগণ, কৃষক যদি মরে সবাই তো মরবে, মরবে গ্রামের খেত মজুর,
মুরগির ছোট ছোট ব্যবসাদার যারা কিনে খান তাদের অবস্থা অত্যন্ত খারাপ হবে, জীবনের দুর্দশা বাড়বে। একদিকে যেমন অত্যাবশ্যক পণ্য আইন তুলে দেওয়ার পর কালোবাজারি মুনাফা করবে আজকে রমরমা নিজেরাই বুঝতে পারছেন, অপরদিকে যদি ন্যূনতম ফসলের দাম কৃষক না পান, যদি আগামী দিনে কর্পোরেটরা জমি চাষ করে এবং তাদের যা দাম ঠিক করবেন সেই দামে বিক্রি করতে হবে কৃষককে, ফসলের গুণমান যদি খারাপ হয় তাহলে তারা কিনবেন না। আপনাদের বারে বারে বলেছি ধান চাষ নাও করতে পারে কর্পোরেটরা, যারা বাণিজ্যিক ফসল তৈরি করতে পারে তাদের মুনাফার স্বার্থে আগামীকাল যদি বর্ধমান জেলার সমস্ত জমিতে রাবার চাষ হয়, সমস্ত জমিতে যদি ভালো ফুল চাষ হয়, যদি স্ট্রবেরি চাষ হয়, যদি তুলো চাষ হয়, যদি উন্নত মানের ধান চাষ হয় যার প্রচুর টাকা দাম আরব কান্ট্রিতে সেগুলো বিক্রি হবে, যদি সেই চাষ শুরু হয় কি খাবেন কি পরবেন